আমাকে গ্রেফতার করে আইন স্তব্ধ করে আন্দোলন চলতে থাকবে, অন্যায়ভাবে গ্রেফতার গ্রেফতার করা হবে, এই অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতায় একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় আছে, যারা গণতন্ত্রকে বিন্দু মাত্র তরক্কা করে না, এই সরকারের এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, সেই বাংলাদেশের মূল চেতনাকে আজকে পদদলিত করা হচ্ছে। আমরা এই সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একতরফা আন্দোলনের ডাক দিয়েছেন, অর্থাৎ এই সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করার যে আহ্বান জানিয়েছেন, আমরা দেশবাসীকে সাথে নিয়ে এই আন্দোলন সফল করার মধ্যে দিয়ে গণতন্ত্রের পতাকা সমুন্নত করব। এটা একটা স্বৈরাচারী আচরণ, এটাকে একটা পুলিশি রাষ্ট্র হিসেবে তারা বানিয়েছে। আমরা মনে করি এই সরকারই শেষ সরকার নয়।